বক্সা পাহাড়ের একেবারে দুর্গম এলাকা লেপচাখা। সেখানে দ্বিতীয় পর্যায়ে চালু হলো পালকি অ্যাম্বুলেন্স। 3000 ফুট উঁচু থেকে অসুস্থদের নামিয়ে এই পালকি অ্যাম্বুলেন্স পাঠাবে স্বাস্থ্যকেন্দ্রে। রাজ্য সরকারের এই হেন উদ্যোগে খুশি স্থানীয়রা। 3000 ফুট উঁচুতে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা লেপচাখা, বক্সা পাহাড়ের একেবারে দুর্গম এলাকা লেপচাখা। যোগাযোগের একমাত্র ভরসা হাঁটাপথ। রাত বিড়েতে বা অন্য সময় কেউ অসুস্থ হয়ে পড়লে লেপচাখা থেকে নিচে নামিয়ে আনা মুখের কথা নয়, যথেষ্ট দুঃসাধ্য ব্যাপার। এতদিন কেউ অসুস্থ হয়ে পড়লে অথবা গর্ভবতী মহিলাদের নিচে নামানোর প্রয়োজনে একমাত্র ভরসা ছিল বাঁশ বা মোটা গাছের ডালের সাথে কাপড় বেঁধে তার ভেতর রোগীকে শুইয়ে কাঁধে চাপিয়ে নিচে নামানো। সেই সমস্যা দূর করতেই রাজ্য সরকারের পক্ষ থেকে ভাবনা পালকি অ্যাম্বুলেন্সের। এর আগেও রাজ্য সরকারের উদ্যোগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লেপচাখাতে একটি পালকি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। শনিবার দ্বিতীয় পালকি অ্যাম্বুলেন্সের সূচনা করল জেলা প্রশাসন। এই পালকি অ্যাম্বুলেন্স প্রায় 3000 ফুট উঁচু বক্সার লেপচাখা থেকে পালকির ভেতরে রোগীকে চাপিয়ে নিয়ে আসা হবে। নিচে প্রস্তুত থাকবে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স রোগীকে পৌঁছে দেবে আলিপুরদুয়ার বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই এলাকাতে বেশ জনপ্রিয় হয়েছে পালকি অ্যাম্বুলেন্স। এ বিষয়ে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, আমরা আগেই বক্সা পাহাড়ের প্রতিটি গ্রামে পালকি অ্যাম্বুলেন্স দেওয়া হবে সে কথা ঘোষণা করেছিলাম। এর আগে একটি অ্যাম্বুলেন্সের সূচনা হয়েছে, খুব দ্রুত বাকি গ্রামগুলিতেও তা পৌঁছে দেওয়া হবে। মূলত 4 জন বেহারা পালকি করে রোগীকে নিচে নামিয়ে আনবেন। পালকি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হওয়ায় এখন তুলনামূলক অনেকটা সহজেই রোগীদের বক্সা থেকে নিচে নামানো সম্ভব হবে বলেই মনে করছেন প্রশাসনের কর্তারা। শনিবার পালকি অ্যাম্বুলেন্স সূচনার পাশাপাশি দুর্গম লেপচাখাতে স্থানীয় নতুন স্মার্ট ক্লাস ভবনের উদ্বোধন করেন জেলাশাসক। এরপর জেলাশাসক বক্সাতে কমিউনিটি হলের শিলান্যাস করেন। তিনি জানান, আগেই এখানকার মানুষ কমিউনিটি হলের দাবি করেছিলেন, দ্রুত জমি চিহ্নিত করে হলের নির্মাণ কাজ শুরু হবে। এদিন জেলার অন্যতম উঁচু হেলথ সেন্টারও পরিদর্শন করেন, সাথে ছিলেন কালচিনির বিধায়ক প্রশান্ত বর্মন। দ্বিতীয় ধাপে পালকি অ্যাম্বুলেন্স চালু হওয়ায় খুশি স্থানীয়রা। আজকে আমি একটা আইডিয়া দেখছিলাম, আলিপুরদুয়ার এরিয়ায় হয়তো কোনো গর্ভবতী মা আছে, তাকে কি করে নিয়ে আসবে? না তো পালকি করে নিয়ে আসা হচ্ছে হসপিটালে, ট্রানজিট ক্যাম্পে, যাতে তার বাচ্চা হতে কোনো অসুবিধে না হয়। মনে রাখবেন, সেলফ হেল্প গ্রুপ আমাদের প্রচুর আছে, কোটির ওপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আলিপুরদুয়ার।